ওই বোনের বাড়ি বেড়াতে এসেছে। ও তা ওর বর কোথায়? এই সময় একা একাই বোনের বাড়ি বেড়াতে এসছে? আমার যেমন বর নেই ওরও তাই। এবারে তো সবার সামনে তোমাকে বলতে বাধ্য করব তোমার বর কোথায়। আপনি বসুন। থ্যাংক ইউ বাবা, তোমার যেন কনিয়ার ছিল। আমি পড়িনি। আজকে না স্টেজের একদম ফ্রন্ট রোতে বসে ওর আমরা ফাটিয়ে দেবো। হ্যাঁ শোন না, এই কলেজটা হচ্ছে আমার বাবার, আর আমার বাবার, তাই কোনো চিন্তাই করবি না। আমরা বছরে কত টাকা ডোনেশন দিয়ে জানিস? কোনো আইডিয়া নেই, জাস্ট তাদের মাথাই খারাপ হয়ে যাবে। তাই আজকে আমরা যেখানে খুশি বসে প্রোগ্রাম দেখবো। হ্যাঁ চল চল, আরে এত চাপ নিচ্ছিস কেন? আমি আছি না, আরে আমি থাকতে কোনো টেনশন দিবি না, বুঝলি? আমি সব দেখে এই এখানে বসে কি করছে না? উঠুন উঠুন, কি হয়েছে বাবা বুঝতে পারছেন না? উঠুন। কি দেখছে না? উঠুন উঠুন উঠুন। এসব কি অসভ্যতামি হচ্ছে? উনি আমাদের প্রফেসর, একজন বয়স্ক মানুষ, ওনার গায়ে হাত তুলছে লজ্জা করে না? জানো না মামুনি, মিকে
হাত ছাড়ো বলছি। তুমি জানো না আমি কে? আমার বাবার ডোনেশনের টাকায় না পুরো কলেজটা চলে। সে তুমি যেই হও না কেন, স্যারের কাছে এক্ষুনি ক্ষমা চাও। ক্ষমা? ক্ষমা আমি? ক্ষমা? এ ভাই ক্ষমা আমি নাকি ক্ষমা চাইবো? হ্যাঁ ক্ষমা আপনাকে। ক্ষমা মামুনি আমার গায়ে হাত তো, আমার গায়ে। আমার স্ত্রীর গায়ে হাত তোলার সাহস হলো কি করে? মামা আমার সাহসে তুমি কিছুই দেখোনি। আমি এই কলেজের ট্রাস্টির ছেলে, এই সামনের রোগগুলোতে আমরাই বসবো, এই বুড়োগুলো নয়। এটা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের ভিত শিক্ষকরা গড়ে। শুধুমাত্র টাকার জোরে শিক্ষা প্রতিষ্ঠান কখনো গড়ে উঠতে পারে না। একদম ঠিক বলেছেন, আমিও বিশ্বাস করি শিক্ষা প্রতিষ্ঠানে ভিত করে তোলেন আসলে শিক্ষকরা। ওনারা যদি ছাত্রছাত্রীদের না শেখান তাহলে ছাত্রছাত্রীরা কোনোদিন মানুষই হতে পারে না। আর যারা শিক্ষকদের সম্মান করতে জানে না তাদের এই প্রতিষ্ঠানে থাকার কোনো যোগ্যতা নেই। বের করে দাও ওদেরকে এখান থেকে।
বরকে ছেড়ে এই ভরা মাসে বোনের শ্বশুরবাড়িতে পড়ে আছো কেন? কোথায় তোমার বর? কি করে? তাকে বলো এসে তোমায় নিয়ে যাক। ও মা, ওর বর এসে নিয়ে যাবে কি করে? কেন, এখানে থাকে না বুঝি? বাইরে থাকে? কি হলো বলো, ওনারা তো কিছু জানতে চাইছে। আমার বর কোথায় থাকে কি করে সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার, সে ব্যাপারে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই না। আর তাছাড়া আমি তো আপনাদেরকে চিনিও না, তাই এ ব্যাপারে চর্চা করাটা আমার মনে হয় আপনাদের ঠিক হচ্ছে না। থাকতে এসব কথা বলছি যে, তোমরা কি সোজা দেশের বাড়ি থেকে এখানে এলে? এত কিছুর পরেও মেজ বউয়ের দিদির বরের প্রতি টানটা এখনো আছে দেখছি, ওটাকেই আমায় কাজে লাগাতে হবে। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে শুক্র রাত 10টায়, স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।